Hello viewers, Assalamualaikum. Welcome to Pet Animal Cemetery Service. ঢাকা শহরে পোষা প্রাণী মারা গেলে কবর দেওয়ার জায়গা নেই। মেইনল্যান্ড মাটি পাওয়া খুবই মুশকিল, মানুষের জন্য জায়গা পাওয়া যায় না, পোষা প্রাণীর জন্য পাওয়া মুশকিল। সেই কারণে আমরা পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস শুরু করেছি বহুদিন আগে থেকে। পেট আপনাদের দিলাম, পেট মারা গেলে আমরা বড় বড় টবে এগুলোকে কবর দিয়ে দিই। তারপর যখন ঠিক মতো ডিকম্পোজ হয়ে যাবে মেইনল্যান্ডে, আমাদের দেশের ডাউন বাড়িতে আমাদের ডাঙ্গা বাড়ি আছে, সেখানে গাছ সমেত আমরা লাগিয়ে দিই। তো যার ফলে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা প্রসিজিওরে মাটিতে মিশে যায়। আপনারা দেখছেন বড় বড় গাছ লাগানো হয়েছে, এটা একটু সময় পরে মেইনল্যান্ডে ট্রান্সফার করা হয়। তো আজকে এরকম আর কি বেড়ালে আমরা সেমিটারি সার্ভিস দিব, পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস। আপনারা এখন দেখতে পাবেন এটা কীভাবে আমরা ইয়ে করি। এই যে মাটি আনা হয়েছে, এখন এটা কবর দিয়ে আমরা গাছ লাগিয়ে দেব। নিয়ে আসুন, একটু সহায় দিয়ে দাও। উঠে দাও, একটু আমাকে গোল করে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে একটু ইয়ে করে দাও। হ্যাঁ, রাউন্ড করে দাও, গর্তের ভিতরে ঢুকিয়ে দাও। তারপরে আমরা এই মাটিগুলো সব এটার উপর দিয়ে দিব, যার ফলে ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে যাবে। মাটি দেওয়া শুরু করো, এক সাইড থেকে পুরোটা ভুলে দিব, দাও তারপরে গাছ লাগাই দিব, থেকে দাও। এই জায়গাটা মাথা থেকে একটু চাপ দাও, আরও চাপ দাও। হ্যাঁ, বাড়ি হ্যাঁ, এবার মাটি দিয়ে দাও সুন্দর করে। আপনারা দেখছেন বিড়াল দেখে ধীরে ধীরে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস, আপনাদেরও যদি এরকম পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিসের দরকার হয় তাহলে আমাদের নাম্বার দিয়ে এটা করতে পারেন। গাছের নিচে আমরা সাধারণত ফ্রুটস ফুল ফলের গাছ লাগাই দিই, এবং পরবর্তীতে যদি ভালো ভালো ফলের গাছ লাগিয়ে দিই পরবর্তীতে এগুলোকে মেইনল্যান্ডে ট্রান্সফার করা হয়। একটু মাটিগুলো সুন্দরভাবে দিয়ে দাও, তারপরে গাছগুলো লাগাই দাও, মাটিগুলো দিয়ে দাও সব। আমাদের যে টুকা মাটিগুলো উঠায় দাও, এই আম গাছটা এনে লাগাই দেবো, বুঝলাম। এই যে দেখো
এই আম গাছটা এনে লাগাতাম। যেমন বলছেন আমরা একটা আম গাছ লাগিয়ে দিচ্ছি, আম গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তখন এই মাটি সমেত এটা জমিতে রোপণ করে দেওয়া তারপর সেই জমিতে এরকম ফলের গাছ হবে এবং এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে ডিকম্পোজ হয়ে যাবে, পরিবেশ দূষণ হবে না এবং আরো কিছু ঔষধি গাছও লাগিয়ে দেওয়া হচ্ছে যেগুলো একদম একটা দ্রুত ডিকম্পোজিশন ঘাসও দেওয়া হয়েছে যেন শিকড়গুলো যত ইয়ে হবে তত তাড়াতাড়ি এটা ডিকম্পোজ হয়ে যাবে, ব্যাকটেরিয়া থাকে এগুলো দ্রুত পচতে সাহায্য করে। কৃষকের গাছও লাগিয়ে দেওয়া হচ্ছে এক সাইড দিয়ে, তো দ্রুত এগুলো মাটিতে শিকড় গজিয়ে একেবারে মাটিতে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়েছে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। এই কাজটি আমরা সাধারণত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় টবে বড় বড় জারে আমরা এগুলো করে এবং পরবর্তীতে এগুলো ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান মেইন মাটিতে ট্রান্সফার করা হয়। তো আপনারা দেখবেন পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস ইন ঢাকা আছে, আপনারা এই সার্ভিস নিতে হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এটা সার্ভিস পেট ক্লিনিক, পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস, পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস। পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস, ওয়েলকাম টু পেট অ্যানিমেল সেমিটারি সার্ভিস ইন ঢাকা সিটি।